ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা বন্দরে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস 2021। ডিজিটাল বাংলাদেশ দিবস 2021 উপলক্ষে মোংলা বন্দর সভাকক্ষে সেমিনারের আয়োজন করা হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ শাহিনুর আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য সৈয়দ রবিউল আলম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, আইসিটি শিল্পের বিকাশ, জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, আইসিটি খাতে দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশের সাফল্য ও অর্জন সকল জনগণের নিকট উপস্থাপন, তথ্য প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি, আইসিটি শিল্প বিকাশে গবেষণা ও উদ্ভাবনে উদ্ভূতকরণে উপলক্ষে আইসিটি বিভাগের উদ্যোগে সারাদেশে ডিজিটাল বাংলাদেশ দিবস 2021 পালিত হয়।